নীলফামারীতে গত 24 ঘন্টায় বিদেশ ফেরত নতুন করে আরো 32 জন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো 120 জনে। এদের মধ্যে উত্তরা ইপিজেডের চীনা নাগরিক রয়েছেন 15 জন। গত 1 ডিসেম্বর থেকে 21 মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে জেলায় এসেছেন 160 জন। এদিকে 40 জন হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করে তারা সকলেই সুস্থ আছেন বলে জানালেন জেলা সিভিল সার্জন। 24 ঘন্টায় আমার জেলায় 32 জন শনাক্ত করা হয়েছে এবং এখন আজকে আমার কোয়ারেন্টাইনে আছে 120 জন, আর সর্বমোট 160 জন। সেটা হলো জানুয়ারির প্রথম থেকেই আর কি এই কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে আছে। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় নীলফামারী জেনারেল হাসপাতালের 5টি এবং উপজেলা পর্যায়ে 5টি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর জন্য ইউনিয়ন পর্যায়ে 2টি, উপজেলায় 4টি এবং জেলা পর্যায়ে 8টি বিদ্যালয় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। কোনোভাবেই আমরা করোনা রোগী শনাক্ত করতে পারি তাহলে আমার জেলায় ব্যবস্থাপনা যথেষ্ট আছে। আমার জেলায় আমার এই সদর হাসপাতালে 68টি আইসোলেশন বেড আছে, সৈয়দপুর 100 বেডে 50টি আইসোলেশন বেড এবং প্রতিটা উপজেলায় 5টি করে, উপজেলা হেলথ কমপ্লেক্সে 5টি করে। আর আমরা ভবিষ্যতে কোয়ারেন্টাইনের জন্য প্রতি ইউনিয়নে 1টি করে হাই স্কুল, 1টি করে প্রাইমারি স্কুল সিলেকশন করেছি। উপজেলা পর্যায়ে আমরা 2টি হাই স্কুল, 2টি প্রাইমারি স্কুল এবং আমার জেলা সদরের জন্য আমি 4টা হাই স্কুল, 4টা প্রাইমারি স্কুল নির্বাচিত করে রেখেছি। যদি প্রয়োজন হয় ওটা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা করে এটাকে আমরা প্রস্তুত করে নেব আর কি। রয়েল টিভি নিউজ ডেস্ক।